আমি যে শিক্ষাদানটা এখন শিক্ষাদান নয়, এটা আমাদের একটা ধারণাটা একটু পাল্টাতে হবে। এখন হচ্ছে শিখন, শিশুদের স্বশিখন, যেটাকে বলছে লার্নিং। জাতীয় পুরস্কার পাচ্ছেন বাঁকুড়া জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধদেব দত্ত। এবার পশ্চিমবঙ্গ থেকে একমাত্র তিনি সেই সম্মান পেতে চলেছেন, তবে সেজন্য একা কৃতিত্ব তিনি রাজি নন বুদ্ধদেব বাবু। তার বক্তব্য, এই স্বীকৃতি আমাদের সকলের। প্রতি বছর শিক্ষক দিবসে কেন্দ্রের তরফে দেশের সেরা শিক্ষকদের পুরস্কৃত করা হবে। এবার দেশের মোট 46 জন শিক্ষক সেই পুরস্কার পেতে চলেছেন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই, কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন সিআইএসসিই, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষকদের সেই পুরস্কার দেওয়া হবে। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র বুদ্ধদেব বাবু সেই পুরস্কার পেতে চলেছেন। আগামী 5ই সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিজ্ঞান ভবনে তার হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দপ্তরে তরফে বলা হয়েছে, পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশের পরে শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন বুদ্ধদেব বাবু। তবে বুদ্ধদেব বাবু আমি নয় আমরা তত্ত্বের উপরে জোর দিয়েছেন। জাতীয় পুরস্কার দেওয়ার জন্য বাঁকুড়া জয়পুরের প্রাথমিক বিদ্যালয়ের সকল পড়ুয়া শিক্ষক আধিকারিকরা এবং অভিভাবকদের কৃতজ্ঞতা জানিয়েছেন। বুদ্ধদেব বাবু বলেন যে এই পুরস্কার আমাদের সকলের। বুদ্ধদেব বাবু যে স্কুলে এখন শিক্ষকতা করছেন, ছেলেবেলায় সেই জয়পুরের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এখন শিক্ষক হিসেবে বাঁকুড়া স্কুলকে দেশের মানচিত্রে উজ্জ্বল করে তুলেছেন। তার বক্তব্য, জাতীয় পুরস্কার পাওয়া অত্যন্ত গর্বে, তবে তার ছাত্রছাত্রীদের যদি জীবনে প্রকৃত শিক্ষা অর্জন করে এটাই সেটাই হবে সেরা পুরস্কার। বুদ্ধদেব বাবু বলেন যে জয়পুরের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম, আমি জাতীয় পুরস্কার পাওয়ার পর স্কুলের প্রতি দায়বদ্ধতা আরো বেড়ে যাবে এবং সেই সঙ্গে জেলার প্রতিও আমার দায়বদ্ধতা অনেকটাই বেড়ে গেল। আমার খুবই ভালো লাগছে এর জন্যই যে একজন আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে শিশুদের জন্য যে কাজ করে গেছি বা শিশুরা যে সহযোগিতা আমাকে করেছে সেটার একটা স্বীকৃতি পাওয়া গেল, এটাই আর কি। আমি যে শিক্ষাদানটা এখন শিক্ষাদান নয়, এটা আমাদের একটা ধারণাটা একটু পাল্টাতে হবে। এখন হচ্ছে শিখন, শিশুদের স্বশিখন, যেটাকে বলছে লার্নিং। তো আমি লার্নিংটাকে এইভাবেই পরিচালনা করি যে প্রথাগত যে শিখন পদ্ধতি সেটার থেকে বেরিয়ে এসে বেশ কিছু ইনোভেটিভ আইডিয়াকে আমি কাজে লাগিয়েছি। যেমন আমি উত্তর দেব, ছাত্রছাত্রীরা প্রশ্ন করবে, বা কোনো এক ছাত্রছাত্রী প্রশ্ন করবে, অন্যান্য ছাত্রছাত্রীরা সেটার উত্তর দেবে। অর্থাৎ নিজেদের মধ্যে যে পিয়ার লার্নিং এবং গ্রুপ লার্নিং, এটার প্রতি আমি একটু বেশি গুরুত্ব দিই এবং বইয়ের বাইরের শিক্ষাটা ওদেরকে একটু বেশি তুলে ধরা হয়, বিশেষ করে প্রকৃতির থেকে শিক্ষা, কারণ প্রকৃতির মধ্যে সমস্ত কিছুই রয়েছে। তাই আমি অধিকাংশ সময় ওদেরকে স্কুলের বাউন্ডারির বাইরে নিয়ে গিয়ে খোলা মাঠে, বাগানে, কোনো উদ্যানে, কোনো পুরনো মন্দিরে তার স্থাপত্য ভাস্কর্য ইত্যাদি ওদেরকে দেখাই এবং ওরা খুব ভালো লাগে। নিয়েছিলাম যেহেতু বিদ্যালয়ের ভিতরে ছাত্রছাত্রীরা থাকে, ওরা তো আমাদের কাছ থেকে সবসময় অনেক কিছু জানতে পারছে, কিন্তু যে সমস্ত অভিভাবক, অভিভাবিকা বা পথচলতি মানুষ যদি এই বিদ্যালয়ের পাশ দিয়ে যায়, তাহলে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের বাইরের দিকে এমন কিছু ছবি দেয়া যাতে কিনা তাদের মধ্যেও মূল্যবোধের শিক্ষাটা হয়, কুসংস্কার দূর হয়, সমাজকে এগিয়ে নিয়ে যেতে এই যে সকলের মিলিত প্রচেষ্টার দরকার, সেইগুলোর প্রতি লক্ষ্য রেখে আমি বেশ কিছু ছবি কিন্তু আঁকা হয়েছে আমাদের এই শিশুরা ঘুরতে ফিরতে যদি তাদের এই সমস্ত জিনিসগুলো দেখে, মানে ওরা খেলতে খেলতেও শিখবে, বাইরে ঘুরতে ঘুরতেও শিখবে, মানে যেখানেই যাবে সেখানে কিছু না কিছু শিখবে এবং আনন্দ পাবে। বহু প্রচেষ্টা করে আমি এক বারকোড, অর্থাৎ কিউআর কোড বানিয়েছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাক প্রাথমিক থেকে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী যে সমস্ত পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেগুলোর কিউআর কোড বানিয়েছি, বিশেষ করে আমার করোনা যে লকডাউন চলছিল সেই সময়ে, কারণ যাতে ওইটা স্ক্যান করলেই মোবাইলে বা স্মার্টফোনে পুরো বইটা চলে আসে এটাও, এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরও এটা কাজে লাগবে এবং কম্পিউটারে ব্যবহার করেও স্মার্ট ক্লাসে এটা ব্যবহার করা যাবে এবং গোটা রাজ্য ব্যবহার করতে পারে। আমাদের সেই স্কুলের যে লোগো সেটাকেও কিন্তু আমার কিউআর কোডের লোগো, কিউআর কোডের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কিউআর কোডের অংশ করে দিয়েছি, যাতে কিনা যে নিজস্বতাটা বজায় থাকে আমার বিদ্যালয়ের এবং আমার। অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সর্বতোভাবে সহযোগিতা আমাকে করেছে, আমিও সকলকে সহযোগিতা করেছি, কারণ এককভাবে কোনো একটা বিদ্যালয়কে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া না, সেখানে প্রধান শিক্ষক এবং অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা, সব থেকে বড় কথা এখানকার যে অভিভাবক এবং গ্রামের মানুষ তারাও কিন্তু প্রচন্ড সহযোগী। আমি যখন যেভাবে ওদেরকে সহযোগিতা চেয়েছি পেয়েছি এবং এখনো পাচ্ছি, আশা করি ভবিষ্যতেও পাবো।